দাজ্জাল অর্থ মিথ্যুক, প্রতারক, ছলনাকারী। অর্থাৎ মিথ্যার যতগুলো রূপ আছে সবগুলোই থাকবে দাজ্জালের মধ্যে। দাজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিখুঁত বর্ণনা দিয়ে গেছেন, যেন তার উম্মতরা দাজ্জালকে চিনতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাকে আল মাসিহ আদ দাজ্জাল বলে উল্লেখ করেছেন। আল মাসিহ অর্থ মুছে ফেলা বা নষ্ট করে ফেলা। তাকে এই নামে ডাকা হয়েছে কারণ তার একটি চোখ নষ্ট থাকবে। দেখলে মনে হবে যেন একটি আঙ্গুর থেকে সব রস শুষে নেওয়া হয়েছে। বুখারী শরীফের হাদিসে এসেছে যে তার কপালে আরবি বর্ণমালার কাফ, ফা, র এই তিনটি অক্ষর তথা কাফের লেখা থাকবে। প্রতিটি মুসলিম শিক্ষিত বা অশিক্ষিত সবাই তা পড়তে পারবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তার চুল হবে কোকরানো ও বাঁকা, তার শরীর হবে খুবই শক্ত সমর্থক, সে হবে যুবক। তার শরীর শক্ত সমর্থক থাকলেও সে খুব লম্বা হবে না। তার চেহারায় একটা কাঠিন্য থাকবে, তার কপাল ও কাঁধ থাকবে প্রশস্ত। দাজ্জাল আসার পূর্বে তিন বছরের কথা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তিনি বলেন, প্রথম বছর আল্লাহ আকাশকে তার বৃষ্টি বর্ষণের তিন ভাগের এক ভাগ বন্ধ রাখার নির্দেশ দিবেন, দ্বিতীয় বছর তিন ভাগের দুই ভাগ, আর তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না। অর্থাৎ মানব সভ্যতা এক দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাকে বেশ কিছু শক্তি দিবেন যা দিয়ে সে ফিতনা সৃষ্টি করবে। সে যাকে ইচ্ছা বৃষ্টি দিবে আর যাকে ইচ্ছা খরা দিবে, যার ফলে দেখা যাবে যে যারা তাকে অনুসরণ করবে তাদের ফসল ভালো হবে, আর যারা তার অনুসরণ করবে না তাদের খাদ্যের খুব কষ্ট হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সে পুরো পৃথিবী ঘুরবে এবং প্রতিটি শহর ও গ্রামে যাবে আর ফিতনা সৃষ্টি করবে, তবে দুই জায়গা বাদে মক্কা ও মদিনা, এই দুই শহর তার জন্য নিষিদ্ধ। দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 40 দিনের প্রথম দিন হবে এক বছরের মতো, দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো, আর তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো, বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। তবে একদিন কিভাবে এক বছরের মতো বা এক মাসের মতো হয় এ বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা নেই। তখন কি পৃথিবীর গতি পরিবর্তন হবে বা অন্য কিছু হবে, এ বিষয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন।